আমাকে ডক্টরই রিকমেন্ড করেছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তো চাঁদ রাত, চাঁদ রাত উপলক্ষে বাড়িতে তো যেতেই হবে, এখানে তো আর একা একা ঈদ পালন করা যায় না, তার জন্য এখন বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে আমাদের বাড়িতে। সমস্ত লাগেজ আগেই গাড়িতে তোলা হয়ে গিয়েছে, ভাবলাম গাড়িতে ওঠার আগে বাইরের অবস্থাটা একবার দেখাই। প্রচণ্ড রোদ আর গরম, বাইরে একেবারেই দাঁড়ানো যাচ্ছে না, গাড়িতে বসে পড়লাম। কালকে যেহেতু ঈদ, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। দূরে ওই পার্কের মধ্যে এত সুন্দর কাশফুল হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ সাদা রঙের একটা কার্পেট পেতে রেখেছে। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, এই গরমে যখন হাঁসফাঁস করা অবস্থা, তখন প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো সত্যিই মুগ্ধ করে তোলে। এই সমস্ত কিছুর মাঝে সানায় আমার পাশে বসে নিজের মতো ব্যস্ত আছে। ছিঁড়ে দেবে কিন্তু, ওর দিয়ে ভরসা নেই, ও ভাবছে কাগজ, ও কিছু পেলেই ছিঁড়ে ফেলে। না ও চেনে না, ও কাগজ ভেবে পুরো ছিঁড়ে কুটি কুটি করবে। মামা নেয় না, নিতে নেই, ছিঁড়ে যাবে না, বলে সরি, বলো। আজকে অনেকটা সকালে উঠেছি, সানার পাপার মর্নিং ডিউটি ছিল কিনা, মর্নিং ডিউটি করে দুপুরবেলা ফিরলো, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর এবার তো আমাদের সঙ্গে আরো অনেকে আছে, তোমরা দেখতেই পাবে। এই হাতিগুলোর জন্য এতদিন ধরে দোয়েল বাড়ি থেকে অনেকগুলো কালোজাম নিয়ে এসেছে। কালোজামগুলো দেখে খুব ফ্রেশ মনে হচ্ছিল, তারপরে ও বলল ওর বাবা কিছুক্ষণ আগেই গাছ থেকে কালোজামগুলো পেরেছেন। কালোজামগুলো গাছ থেকে পাড়া কিনা সদ্য, খুবই মিষ্টি, বাজার থেকে মাঝে কিনেছিলাম, সেটা একেবারেই খেতে পারিনি। অন্যান্য বার যখন বাড়িতে ফিরি, বেশিরভাগ সময় তো আমরা তিনজনেই যাই, এবারে এই যে সবাই মিলে আছি, গল্প হাসি ইয়ারকি এই সমস্ত করতে করতে অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি, কোলাঘাটের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। প্রতিবারই যাতায়াত করার সময় কোলাঘাটে না দাঁড়ালে একটু হয় না, তাও সবাই মিলে আছে, একটু চা না খেলে হয়? বেশ কয়েক ঘন্টা জার্নি তো, একটু চা না হলে মাঝ রাস্তায় ঠিক জমে না। এই হোটেলে যখন ঢুকলাম, তারপরে বুঝলাম এটা একটা ভাতের হোটেল। ওদিকে সানায়া দুষ্টুমি করে চলেছে। সানায় তো কোথাও গেলে কি কিনবে কি করবে বুঝতে পারে না, আর তোমাদেরকে বলছিলাম না এটা একটা ভাতের হোটেল, তার জন্যই আর কি ভাবছিলাম যে চাটা কেমন করবে তার কোনো ঠিক নেই, যেহেতু আমরা হোটেলে ঢুকে পড়েছিলাম, তার জন্য আর এখান থেকে বেরিয়ে যেতে পারিনি। তারপরে চাটা খেয়ে দেখলাম যে চাটা কিন্তু দারুণ খেতে, সেই নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। সবসময় আমরা বাইরে থেকে দেখে যেমন ভাবি তেমনটা কিন্তু হয় না, যাই হোক চাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আর এদিকে সানায়া এতক্ষণ ধরে কি কিনবে ভাবছিল, অবশেষে কিনেও ফেলেছে। নিজের পছন্দের একটা কিছু পেলে না, সানায় অনেক শান্তভাবে বসে নিজের মতো খেলাধুলা করতে থাকে। যাই হোক, দোয়েলরা এখন মাঝ রাস্তায় নেমে যাচ্ছে। এটা তো পুরো এর উপরে বসে, শতরঞ্জির উপরে মান্ডাইছে। বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টা মতো লাগবে। দোয়েল ওরা তো ছিল আমাদের সঙ্গে, অনেকটা রাস্তা আমাদের সঙ্গে আসলো, বেশ ভালোভাবে সময়টা কেটে গেল। ওরা থাকে বেহালাতে, আর ওদের কিছু জিনিসপত্র ছিল, তার জন্যই আর কি আমাদের সঙ্গে এসেছিল। তো যাই হোক, ওরা ওদের মতো বেরিয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আর সানায়ের মনটা একটু খারাপ, দোয়েলের সঙ্গে এতক্ষণ অনেক মজা করছিল, ও যেহেতু নেমে গেছে তাই ওর একটু মুডটা খারাপ হয়ে গেছে। আজকে তো চাঁদ রাত,
এখনও বাড়িতে পৌঁছাতে পারিনি, ওই 6:30 মতো বাজে, দেখা যাক কখন বাড়িতে গিয়ে পৌঁছায়। আধ ঘন্টা লাগবে বললাম, কিন্তু রাস্তাঘাটে যা জ্যাম আছে মনে হচ্ছে যে আধ ঘন্টা না আরও বেশি হয়তো সময় লাগতে পারে। তাহলে চলো দেখি বাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে, বাড়িতে গিয়ে তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে। ওইদিকে লাইটটা চালিয়ে দাও। এই দেখতে পাচ্ছিস না? কি করে কোনটা ভালো লাগছে আমার? হ্যাঁ কি দেখছিস? বৃষ্টি হলে বেকার হয়ে যায়, বৃষ্টি হলে বেশি গরম পড়ছে, বৃষ্টি হলে বেশি, বৃষ্টি হলে আমি যে খিচড়ি বেশি ঘরের ভিতরে খাওয়া আর খেতে। আরে আরে লিগি কোনোদিন দেখেনি তো, ওই জন্য ওরা জানো ওরা টুইনস, ওই দুজন দুজন বোন। হ্যাঁ ওটা তোমার মায়ের কি জানো হয়, আমার দুটো বোনের মেয়ে আসবি না? আমি আর রাস্তায় যাচ্ছি না লিলি, বাই। বন্ধুরা তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে স্কিন কেয়ার রুটিনের জন্য। সত্যি বলতে তেমনভাবে স্কিন কেয়ার করার সময় পাই না, যেহেতু ছোট বাচ্চা আছে, আর তো খুব একটা স্কিন কেয়ার যে আমি করি সেটা একদমই না। যেটুকু সামান্য স্কিন কেয়ার আমি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে যেটা তোমাদেরকে বলছি সেটা হলো এই যে সেটাফিল। সেটাফিল দিয়ে সকালে একবার মুখটাকে আমি ক্লিন করি, একবার দুপুরবেলা মুখটাকে ক্লিন করি, আর একবার রাতে মুখটাকে ক্লিন করি। এটা করার পরে একটু স্কিনটা মাঝে মাঝে ড্রাই হয়ে যায় ওয়েদারের জন্য, তখন আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করে থাকি, যেটা না আমি আনতে ভুলে গিয়েছি, কিন্তু স্ক্রিনের ওপরে আমি ময়েশ্চারাইজারের নামটা দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, যে ময়েশ্চারাইজারটা আমি ইউজ করে থাকি সেটা না আমাকে ডক্টরই রিকমেন্ড করেছেন। ডক্টর যেহেতু রিকমেন্ড করেছেন, তো আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো যে সবার স্কিনে সেটা স্যুট নাও করতে পারে, তো সেটাই আমি বলে দিলাম। আর একটা জিনিস যেটা ইউজ করি সেটা হলো এই যে সোমি স্ক্যান প্রোডাক্টের একটা রোজ প্লাস ওয়াটার আছে, রোজ ওয়াটার, সেটাই আমি ইউজ করে থাকি। আমার এক বান্ধবী আমাকে বলেছিল একবার, তো ইউজ করার পর আমার কোনো রকম প্রবলেম যেহেতু হয়নি স্কিনে, তাই আমি এটা বহুদিন ধরে ইউজ করছি। যে সবসময় যে এগুলি ইউজ করি সেটা কিন্তু একদমই না, কিন্তু প্রতিদিন আমি সেটাফিল দিয়ে মুখটাকে ক্লিন করি দিনে 3 বার করে। আমার মুখে প্রচণ্ড পিম্পলস হয়, প্রচণ্ড র্যাশ হয়, তার জন্য বাজারের যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তার জন্য ডক্টর আর কি যা যা রিকমেন্ড করেছিলেন বহুদিন ধরে আমি সেগুলোই ইউজ করে যাচ্ছি। একটা সময় বাজারে কোনো ভালো প্রোডাক্ট দেখলে সেটা কিনে আমি ইউজ করতাম, কিন্তু তারপরে না আমার স্কিনে এতটাই প্রবলেম হয়ে যেত যে আমাকে ডক্টর দেখাতে হয়েছে অনেকবার। তার জন্যই আর কি কোনোরকম কোনো কিছু আমি ইউজ না করে একদম সামান্য এই 2-3 প্রোডাক্ট আমি ইউজ করি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, খাওয়া দাওয়ার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা সময় আমি প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড খেতাম, তো সেগুলোর জন্য না স্কিনে প্রবলেম হতো প্রচণ্ড। তারপরে যখন আমি নিজের ফুড হ্যাবিটকে আস্তে আস্তে চেঞ্জ করলাম, অনেকটা হয়তো সময় লেগেছে, এটা 2-1 ব্যাপার না, হয়তো বছরও লেগে যেতে পারে, ফুড হ্যাবিট চেঞ্জ করার পর আমি দেখেছি যে আমার স্কিন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আমি মাঝে মাঝে যখন এই যে বাড়িতে যাতায়াত করি অনেক সময় আমার এইসব প্রোডাক্ট আনতে ভুলেও যাই, যেমন আজকে আমি ময়েশ্চারাইজারটা আনতে ভুলে গেছি, ঠিক তেমনভাবেই এরকম মাঝে মাঝেই হয়ে থাকে। তো তখন যদি আমি একদিন কিছু না ইউজ করি কি 2 কিছু না ইউজ করি মুখে, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। তো সেটাই আর কি, নিজের ফুড হ্যাবিটও চেঞ্জ করতে হবে,
প্রচুর জল খেতে হবে। এই যে নর্মাল এই কয়েকটা জিনিস আমি ফলো করি, অনেকেই হয়তো করে থাকো, তো আমি আমার মতো করে ফলো করি, সেটাই তোমাদেরকে আমি বললাম। আর আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে তো যতটা পেরেছি শেয়ার করেছি, যেহেতু কালকে ঈদ প্রচণ্ড একটা ব্যস্ততার মধ্যে কাটছে, বাড়িতেও এসেছি। তো যাই হোক, এই হলো আমার একদম সিম্পল স্কিন কেয়ার রুটিন যেটা তোমাদেরকে আমি বললাম। আর আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার ঈদের দিন।